নাম ক্যালিকজিটে নমিতা, 71 বছর বয়সে আফ্রিকার রুয়ান্ডার একজন পুরুষ, যিনি দাবি করেছেন 55 বছর যাবৎ সে কোনো নারীর মুখ দেখেননি। এই দীর্ঘ সময় তিনি স্বেচ্ছা নির্বাসনে কাটিয়েছেন বলে জানান। কোনো মহিলা মানুষ যেন তার কাছে না আসতে পারে সেজন্য তিনি তার বাড়িকে ব্যারিকেড দিয়ে রেখেছেন। নমিতা বলেন, যখন তার বয়স 16 বছর তখন থেকেই তিনি নারীদের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন। এমনকি তার ব্যক্তিগত কাজ, পায়খানা, পোস্টাপ সবকিছুই তার নিজের বাড়ির ভিতরেই করে আসছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আফ্রিকার এই ব্যক্তি এমন অদ্ভুত এবং পাগলামি আচরণের কারণ কি? কেন সে এতদিন নিজেকে এভাবে নারীদের কাছ থেকে আড়াল করে রেখেছেন? অদ্ভুত এই ঘটনাটি অ্যাফ্রিমেক্স টিভি নামে একটি ইউটিউব চ্যানেলে প্রথম প্রকাশ করা হয়। এরপর থেকে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দেয়। মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেন ঠিক কী কারণে নমিতা এভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন। পরে জানা যায় এটি মূলত মহিলাদের ভয়, যাকে গাইনোফোবিয়া বলা হয়। কাগজে কলমে এদের মানসিক ব্যাধি হিসেবে ধরা না হলেও চিকিৎসকরা বলছেন এটি একটি ফোবিয়া, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুতে ভয় থেকে আক্রান্ত হতে পারে। আফ্রিমেক্স নামে ওই টিভিতে প্রকাশিত ভিডিওতে মিস্টার নমিতা বলেছেন, আমি মহিলাদের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে চাই, আমি তাদের ভয় পাই, যে কারণে আমার বাড়ির চারিদিকে বেড়া দিয়ে ঘিরে রেখেছি যেন এখানে কেউ আসতে না পারে। নমিতার একজন প্রতিবেশী মহিলা, যিনি ওই ভিডিওতে আফ্রিমেক্স টিভিকে জানান, আমরা যখন তাকে সাহায্য করার চেষ্টা করি তখন তিনি চান না যে আমরা তার কাছে আসি বা তার সাথে কথা বলি। আমরা ছোট থেকে দেখে আসছি তিনি কখনো বাড়ির বাইরে আসেন না। আমরা কোনো কিছু দিতে চাইলে দূর থেকে তার বাড়ির দিকে ছুঁড়ে মারি, তবে আমরা তাকে সবসময় কিছু দেওয়ার চেষ্টা করি, তিনি সেগুলো ফিরিয়ে দেন না, আমরা চলে গেলে পরে সে তা কুড়িয়ে নেয়। এ ধরনের নির্জন এবং একাকিত্ব যাপন করা কোনো মানুষের জন্য একটি অসম্ভব চ্যালেঞ্জের বিষয়, কিন্তু নমিতা যে জীবন বেছে নিয়েছেন তাতে তাকে সন্তুষ্ট বলেই মনে হয়। এ ব্যাপারে নমিতা বলেন, আমি যেভাবে বেঁচে আছি সেটাই আমার জন্য যথেষ্ট, আমার জীবনে কোনো মহিলার প্রয়োজন নেই, আমি একদম ঠিক আছি। ভিডিওতে একটি ফ্যাকাশে রুগ্ন অসুস্থ ব্যক্তিকে দেখা গেলেও তিনি আপাত দৃষ্টিতে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে এই ভিন্ন এক জীবনযাপন করে আসছেন। স্কটল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানান, নমিতা গাইনোফোবিয়া ভুগছেন, যা মহিলাদের ভয়। মহিলাদের সাথে পূর্বের খারাপ অভিজ্ঞতা, যেমন মানসিক বা শারীরিক নির্যাতন, অবহেলা, ধর্ষণ, শারীরিক নির্যাতন বা যৌন হয়রানি এই ফোবিয়ার কারণ হতে পারে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।